প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা তোমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের যে পার্টসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তার সঙ্গে তোমাদের বলে রাখি যে তোমরা প্র্যাকটিক্যাল খাতায় যে লেখা দেওয়া হয়েছে সেই লেখাগুলো করে ফেলবে। তোমাদের মোট 10টা লেখা দেওয়া হয়েছে। আজকে আমি বলেছিলাম যে ডিভিডি এবং জয়স্টিক এই লেখা দুটো দিয়ে দেব। তো এখানে দেখো ঠিক কিভাবে লিখবে, এটা আগেরবারও বলেছি, এরকমভাবে খাতাটাকে নিয়ে মাঝখান দিয়ে একটা লাইন টেনে নেবে, নিয়ে বাংলা এবং ইংরাজি এই লেখাটা লিখবে। যেমন ডিভিডিটা ডয়হস্রি ডট হয়হস্রি ডট ডয়হস্রি, ডিভিডি ইংরাজিতে লিখবে D.V.D. এবং তারিখ দেবে অবশ্যই 16/4/2021, অর্থাৎ আজকের তারিখ। এবারে এরকমভাবে পরপর বাংলা এবং ইংরাজিতে এই কথাটা লিখবে। আর এরপর চলে আসব জয়স্টিকে। জয়স্টিকটাও ঠিক তাই, এরকম বাংলা এবং ইংরাজির মাঝখান দিয়ে লাইন টেনে নেবে। আর এখানে তারিখটা সেই 16/4/2021 দেবে। এবং আমরা জয়স্টিক যে লেখাটা দিয়েছি, দেখো লেখা আছে পরিগর্জ উন্তস্ত দন্তস্বয় টয় হস্রি ক, জয়স্টিক ইংরাজিতে JOYSTICK জয়স্টিক, এই কথাটা লিখবে বাংলায় এবং ইংরাজিতে একটা করে লাইন বাদ দিয়ে দিয়ে। তো এই লেখাগুলো তোমরা 10টা লেখা লিখে ফেলবে। আমি বলে দিয়েছিলাম যে এই 10টা লেখা এই প্র্যাকটিক্যাল খাতাটা কীভাবে পড়তে হবে তার নির্দেশিকাও আমি বলে দিয়েছি, যে এটা মলার দেবে বাস কাগজ দিয়ে, তারপরে নেম প্লেট দেবে এবং স্কুলের নাম, তোমার নিজের নাম, রোল নাম্বার, ক্লাস সেকশন এগুলো লিখবে। আর এই খাতার মধ্যে এই কম্পিউটার মনিটর মাউস কিবোর্ড সিপিইউ ইউপিএস মোডেম সিডি ডিভিডি এবং জয়স্টিক এই কটা লেখা তোমাদের দেওয়া হয়েছে, এগুলো করে ফেলবে। তো আজকে আমরা তোমাদের কম্পিউটারে বলেছিলাম যে পার্টসগুলো বরাবরের মতন তোমরা বারবার ভিডিও দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবে এবং নামগুলো দেখবে তোমরা, দেখেই ছবি দেখে যাতে তোমরা এটা চিনতে পারো। তোমাদের এরকম একটা কোশ্চেন আসছে, তাহলে সুতরাং এর মধ্যে তোমরা এগুলো দেখে এগুলোকে তৈরি করবে। তো আমি আরেকবার তাও তোমাদের এই যন্ত্রগুলো সম্বন্ধে পরিচয় করে দিই, যে এই কম্পিউটারের এই যে পার্টটা রয়েছে এটাকে বলা হয় সিপিইউ, এই পার্টটা হচ্ছে মনিটর, আর এই যে দেখছো এখানে মাউস রয়েছে, এটা মাউসটা মাউস প্যাডের উপর থাকে, এবং এখানে রয়েছে একটা কিবোর্ড, এখানে এই যে পার্টটা দেখছো এটা রয়েছে স্পিকার, আর এখানে দেখো এই অংশটা হলো ইউপিএস আর এটা হলো প্রিন্টার। আমি আরেকটা জিনিস বলি যে তোমাদের মনিটরটা এরকম, যেটা সিআরটি মনিটর সেটা কিন্তু এলসিডি মনিটর, দেখো এর পাশে রয়েছে, এরকমও হতে পারে এলসিডি মনিটর, এই মনিটরটাকে বলা হয় এলসিডি মনিটর। তো এই মনিটরগুলো দিলেও কিন্তু তোমরা যাতে বলতে পারো যে এটা মনিটর। তো এইবারে এই পার্টসগুলো সম্বন্ধে বারবার করে দেখবে তোমরা। আরেকটা আমি বলেছিলাম জয়স্টিক, জয়স্টিকের কথাটা, জয়স্টিকটা আমরা এখানে ছবিতে দেখিয়েছিলাম যে দেখো এইরকম হয় জয়স্টিক, ঠিক গাড়ির গিয়ারের মতন এরকম ধরনের হয়। তো এইটা এই কটা জিনিস তোমরা ভালো করে তৈরি করে ফেলবে। তো এই পার্টসগুলো এবং শুধু তাই নয়, এগুলোর নামগুলো জানছো এবং তার সঙ্গে সঙ্গে বাংলা এবং ইংরাজি তার বানানটা ভালো করে শিখে ফেলবে। তো আজকে আমরা কিবোর্ডে যে লেখাগুলো লিখছিলাম সেগুলো নিয়ে আমরা আজকে বলবো। কিবোর্ডে আমাদের আগের দিন ক্লাসে আই পর্যন্ত হয়েছিল, আজকে আমরা কিবোর্ডে আরও কিছু লেখা আমরা করব, অর্থাৎ আয়ের পর জে। দেখো আমরা ক্যাপস লক অন করব। তোমরা জানো ক্যাপস লক অন করলে বড় হাতের লেখা হয়ে যায়, প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে দেখো ঠিক তার নিচে এদিকে ডি এর পাশে এফ, তার পাশে জি, তার পাশে এইচ। আমি বলেছিলাম এ ঠিক এই জায়গাটায় রয়েছে আই, ও আর ইউ এর মাঝে আই, তারপরে দেখো জে ঠিক তার নিচের দিকে কে এর পাশে জে। এইভাবে তোমরা এই যে পর্যন্ত লেখা দেখো এন্টার দেবো, এই এন্টারটা দিয়ে তার নিচের দিকে চলে আসবে নিচের লাইনে। তো আবার একবার লেখাটা লিখি, এ বি সি ডি ই এফ,
GHIJ এইভাবে তোমরা এই লেখাটা বারবার লিখে প্র্যাকটিস করবে এবং কোথায় কোন লেটারগুলো আছে এগুলো জেনে নেবে যে কোথায় কোনটা অর্থাৎ এ থেকে জে পর্যন্ত যে লিখলাম সেটা কোথায় আছে কিবোর্ডে সেগুলো দেখে তোমরা বারবার একবার প্র্যাকটিস করবে আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে ধন্যবাদ।